this is stranger than fiction. সত্য এমন এক জিনিস যা আপনার কল্পনাকেও হার মানায়। প্রতি মুহূর্তে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কখনোই খুঁজে পাই না, যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারেনি। এমনই অব্যাখ্যায়িত অব্যক্ত বিষয় নিয়ে রেডিও আমাদের প্রতি শনিবার রাতের আয়োজন, দ্য হরর সেগমেন্ট। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মিস্ট্রি, দ্য ওয়ার্ল্ড অফ হরর। আজকে যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি তা পাঠিয়েছে আমাদের বাড্ডা থেকে বন্ধু শাহাদাত হোসেন। আমাদের বন্ধু শাহাদাত তার চিঠিতে যেমন ভাবে লিখেছে, খুব ছোট একটা ঘটনা, খুব ছোট্ট একটা চিঠি। আজ থেকে প্রায় 8 বছর আগের ঘটনা এটি। চিঠি থেকেই খানিকটা পড়ে শোনাই। ভাইয়া আমার সালাম নেবেন, আমি শাহাদাত হোসেন, বাড্ডাতে থাকি। রেডিও আমার খুবই পছন্দের একটা রেডিও, আমি সব সময় শুনি। আপনাদের হরর স্টোরিটা শুনতেও আমার অনেক ভালো লাগে। আমার জীবনেও এমন ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে যার সাক্ষী আমি। অনেকদিন ধরেই ভাবছিলাম জানাবো ঘটনাটি, কিন্তু আর জানানো হয়ে ওঠেনি। কিভাবে কিভাবে যেন আজ লেখা হয়ে গেল। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 8 বছর আগে। তখন বাড্ডা এত লোকালয় ছিল না, সবে মাত্র বাড়িঘর উঠছে অনেকটা এরকম। বাড্ডার একটি গার্মেন্টসে ঘটে গেছিল এই ভয়ঙ্কর ঘটনাটি। সঙ্গত কারণেই সেই নামটি এই মুহূর্তে বলা হচ্ছে না। গার্মেন্টস কোম্পানির জন্য যখন এই জায়গাটি নির্ধারণ করা হয়, তখন অনেকেই বলেছিল জায়গাটা ভালো না, জায়গাটাতে দোষ আছে। কিন্তু কে শোনে কার কথা। যথারীতি দেখতে দেখতে রাতারাতি বড় বিল্ডিং উঠে গেল গার্মেন্টস। যখন থেকে কাজ শুরু হয়, কোনো না কোনো একটা ঘটনা এই বিল্ডিং এ ঘটতেই থাকে। কখনো কেউ পিছলে পড়ে যায়, কখনো কারো মেশিনে হাত কেটে যায়, এমন ঘটনা নিত্য নৈমিত্তিক হতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছিল তা আজও কেউ ভুলতে পারেনি। সেদিন ছিল শনিবার। এই গার্মেন্টসে প্রথম লিফট লাগানো হয়েছিল এবং এই লিফট নিয়ে ঘটেছিল সেদিনকার ঘটনাটি। যথারীতি লিফটটা ভালোই কাজ করছিল, কিন্তু হঠাৎ হঠাৎ করেই আটকে যেত। কোনো কারণ ছাড়াই হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যেত। প্রায় আধা ঘন্টা এক ঘন্টা কোনো কারণ ছাড়াই বন্ধ থাকত। এরপর যখন সেই লিফট খোলা হতো, ভেতর থেকে যারা বের হতো দেখে মনে হতো অর্ধমৃত কিছু মানুষ।
কি কারণে এমনটা হতো তা কেউ জানে না, এবং যাদের সঙ্গে এমনটা হয়েছিল তারাও কেউ কিছু বলতে চাইত না। একজনের মুখে অনেক কষ্টে কিছুটা শুনেছিলাম ঠিক ঘটনার 5 দিন আগে। ওই মেয়েটার নাম ছিল জাহানারা। ওই মেয়েটা যে কাহিনী বলেছিল তা শুনে ভয় পাবো না হাসবো আমরা বুঝেই পাইনি, কিন্তু আমরা তখনও জানতাম না কত বড় নির্মম বাস্তবতা অপেক্ষা করছে সবার জন্য। কাজ শেষ করে সচরাচর সবাই সিঁড়ি দিয়েই নামে, কিন্তু অনেক সময় অনেকে লিফটেও উঠে যায়, যদিও লিফটটা সাধারণ কর্মীদের জন্য ছিল না। সেই দিন জাহানারা সহ আরো 3টি মেয়ে ওই লিফটে উঠে নিচে নামছিল। হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায়। কেমন যেন একটা বোটকা গন্ধ এসে ভিড় করে লিফটের ভেতরে। মনে হচ্ছিল কোনো জিনিস পচে গলে গেছে। যদিও বিদ্যুৎ ছিল, কিন্তু হঠাৎ করে লিফটের ভেতরে লাইট অফ হয়ে যায়। অশরীরী কেমন একটা ছায়া যেন এপাশ ওপাশ করতে থাকে লিফটের। ভয়ে চিৎকার করতে থাকে 4টা মেয়ে। তার পরপরই লিফট আবার সচল হয়ে যায়, কিন্তু তাদের এসব কথা কেউ তখন হিসাবেই ধরেনি। ভেবেছিল জীবনে প্রথম লিফটে উঠেছে তাই হয়তো এমনটা বলছে। তার থেকে ঠিক 5 দিন পরের ঘটনা। শনিবার রাত, রাতের শিফট শেষে সব তখন নেমে যাচ্ছিল আস্তে আস্তে। এরই মাঝে দুটো মেয়ে লিফটে গিয়ে ওঠে। রাত আনুমানিক তখন প্রায় 2টোর কাছাকাছি। লিফটটা উপর থেকে যখন আস্তে আস্তে নিচের দিকে নামছিল, কেমন একটা অদ্ভুত শব্দ করছিল তখন, কড়কড় মরমর এমন একটা শব্দ। ক্যাচ করে একটা আওয়াজ হয়ে লিফটটা থেমে যায়। তারপরই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনাটি। বাইরে থেকে শুধু চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু কেউ জানে না তখন লিফটের ভেতর কি হচ্ছে, কেউ জানে না। যখন সবাই বুঝতে পারলো যে লিফটে কোনো ঘটনা ঘটেছে, সবাই দৌড়ে গিয়ে লিফট খোলার হাজারো চেষ্টা করল, কিন্তু লিফট খুলছিল না। যদিও লিফট গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছিল, কোনো একটা কারণে বন্ধ হয়েছিল। খানিক বাদে সবাই খুব অবাক হয়ে লক্ষ্য করল লিফটের দরজা বেয়ে লাল টকটকে রক্ত বেরিয়ে আসছে বাইরে। কি ঘটেছিল ভেতরে? আমি তখন সেই জায়গাটাতেই ছিলাম। হাজারো চেষ্টার পর যখন লিফটটা খোলা হয়, ভেতরে সবাই খুঁজে পায় ছিন্ন ভিন্ন 2টি লাশ। কিভাবে এমনটা হয়েছিল কেউ জানে না। কি ঘটেছিল সেই সকল হতভাগ্য 2টোর মেয়ের ভাগ্যে তাও কেউ জানে না, কারণ লিফটে শুধুমাত্র এই 2টো মেয়েই ছিল। পরবর্তীতে লোক মুখে হাজারো কথা শুনেছি। কেউ কেউ বলেছে মালিককে নাকি হাজারবার স্বপ্নে দেখানো হয়েছিল
এখানে যেন কোনো কিছু একটা উৎসর্গ করা হয়, কিন্তু এমনটা সে কিছুই করেনি। গরু, খাসি বা ছাগল কিছুই উৎসর্গ করা হয়নি, আর এজন্যই এমনটা ঘটেছিল। তারপর থেকে সেই লিফটটা বন্ধ করে দেয়া হয়। আমি আর এখন বাড্ডা থাকি না, এখন থাকি উত্তরাতে। আমি জানিও না সেই বিল্ডিং এ এখন গার্মেন্টসটা আছে কিনা। তবে সেই রাতের পর হাজারো রাত আমি ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই দেখতাম লিফটের দরজার নিচ দিয়ে লাল রক্ত বেয়ে আসছে আস্তে আস্তে। কি ঘটেছিল সেই দিন কেউ জানে না। তারপর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন লিফটেও উঠিনি। কেন জানি মনে হয় হঠাৎ করেই দরজা বন্ধ হয়ে যাবে, হঠাৎ করেই নিভে আসবে লাইট, এবং তারপর যা ঘটবে তা কেউ জানবে না। কেউ না, কেউ না, কেউ জানবে না।